আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখো আমার সামনে একটা সৃজনশীল প্রশ্ন ওঠানো আছে ঠিক এই প্রশ্নটাই এখন সলভ করার চেষ্টা করব। এখানে দুইটা রাশি দেওয়া আছে প্রথম রাশিতে বলেছে এক নম্বর দিয়ে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি এবং দ্বিতীয় অর্থাৎ দুই নাম্বার দিয়ে দ্বিতীয় রাশিটি দিয়েছে ফোর এক্স স্কোয়ার প্লাস এইটি ওয়ান দুইটি বীজগণিত রাশি দেন কিছু প্রশ্ন দিয়েছে প্রথম প্রশ্ন বলেছে এ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ কে উৎপাদকের বিশ্লেষণ করো দ্বিতীয় প্রশ্নে বলেছে সূত্র প্রয়োগ করে দেখাও যে এ মাইনাস এইট এর গুণ ফল এক সমান হয় এবং তৃতীয় প্রশ্নে বলেছে প্রমাণ করো যে দুই নং এর একটি উৎপাদক টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন তাহলে আমরা এক এক করে সবগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করব প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের সলিউশনে যাচ্ছি সেখানে বলেছে যে এ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ কে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমরা প্রথমেই আগে প্রশ্নটা লিখবো যে এ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ এখানে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি দেখো প্রথমে আমাদের এ কমন যাচ্ছে অর্থাৎ দুইটা পদের মধ্যেই এ আছে আমরা দুইটা পদ থেকে এ কে আলাদা করে নিতে পারি তাহলে এখানে থাকে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এখানে আমরা এখন একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি এইভাবে যে এক্স স্কোয়ার হোল হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার এখন আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এখানে বসাতে পারি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান সমান আমরা এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু অর্থাৎ একবার প্লাস এবং একবার মাইনাস তাহলে আমরা এখানে লিখে দিই এটা সাইড নোটে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এইটাই আমার আলোচনার বিষয় ছিল আর এটাই তার উৎপাদকে বিশ্লেষিত অংশ অর্থাৎ এটাই আমাদের সলিউশন তাহলে এই ছিল প্রথম প্রশ্নের আলোচনা এখন আমরা দ্বিতীয় প্রশ্নে আলোচনা যাব দ্বিতীয় প্রশ্ন খ সেখানে বলেছে যে সূত্র প্রয়োগ করে দেখাও যে এ মাইনাস ফাইভ এবং এ প্লাস এইট এর গুণফল এক নং এর সমান আমরা এক নং রাশিটি লিখে নিতে পারি এই হচ্ছে আমাদের এক নং রাশিটি এখন আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এ মাইনাস ফাইভ এবং এ প্লাস এইট এর গুণফল যেন এর সমান হয় তাহলে আমরা এখন সরাসরি লিখতে লিখব যে এ মাইনাস ফাইভ এবং এ প্লাস এইট এত এর গুণফল তাহলে সরাসরি এ মাইনাস এইট আমরা একটা সূত্র শিখেছি প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি ঠিক ওই সূত্রটা এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এরকমভাবে আমরা সাজিয়ে নিতে পারি যে দেখো আমরা এখানে যে কাজটা করেছি যেহেতু আগে আছে তাই আমরা ওর রেখে অর্থাৎ প্লাস দিয়ে যে সূত্রটা হবে সেই আলোকে আমরা নিয়ে এসেছি তাহলে এখন এটা সমান সমান যে সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি সেটা একটু বুঝে তোমাদের এখানে লিখে আমি বুঝিয়ে বলছি ঠিক আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করেছি দেখো এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস বি তার মানে আমরা এটাকে মনে করছি এক্স এবং এটাকে মনে করছি এ তাহলে এটা যদি এক্স হয় এটাও হচ্ছে এক্স এবং এটা যেহেতু বি এর সাথে মিল নয় তাই এটা হচ্ছে বি অর্থাৎ এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এই হচ্ছে সূত্র এ এবং এটা সমান এক্স স্কোয়ার এ হচ্ছে এক্স স্কোয়ার এ হচ্ছে প্লাস চিহ্ন প্লাস তারপরে এ প্লাস বি এ হচ্ছে এ এবং এই হচ্ছে বি প্লাস বি ইন্টু এক্স ইন্টু এই হচ্ছে এক্স প্লাস এবি এ বি বি গুণ আকারে তাই গুণ আকারে লিখেছে এখন আমরা ইকুয়েশন করলে কি পাচ্ছি দেখো এখানে তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাসে মাইনাসে এটা একসাথে যদি ভিতরে আমরা ইকুয়েশন করি তাহলে প্লাস থ্রি হচ্ছে থ্রি এ তাহলে এর সাথে চিহ্নটাও পরিবর্তন হয়ে গেছে মাইনাস থ্রি এ তাহলে এখানে আসছে মাইনাস দেখো এখানে আবার তোমাদের চিন্তা হতে পারে যে এখানে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়েছে বা এখানে আমরা কিছু করলাম না কেন এখানে আমরা গুণ করে নিলে মাইনাস ফোরটি হচ্ছে এখন ফোরটির সাথে প্লাস মাইনাস করলে প্লাস মাইনাস গুণ আকারে হচ্ছে এখানে প্লাস মাইনাস যোগ বিয়োগ হচ্ছে না তাই প্লাস প্লাসে প্লাস এ মাইনাসে মাইনাস হলো মাইনাস আর এখানে আমরা আগেই যোগ বিয়োগ করে নিলে এখানে প্লাস থ্রি থাকছে অর্থাৎ মাইনাস ফাইভটা বাদ যাচ্ছে তাহলে প্লাস থ্রি যেহেতু থাকছে তাহলে এখানে আমাদের প্লাস হবে প্লাস থ্রি এ তাহলে প্লাস থ্রি এ আর এখানে মাইনাস ফোরটি তাহলে আমরা এই কোয়েশন করে পাইলাম এই স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস আমাদের প্রশ্নে বলেছিল যে গুণফল এক নং এর সমান তাহলে দেখো গুণফল এক নং এর সমান এক নং সমীকরণটা কি আছে বা এক নং রাশিটা আছে তাহলে আমরা পেয়ে গেছি যে গুণফল এত এক নং এর সমান তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং এ মাইনাস ফাইভ এবং এ প্লাস এইট এত এর গুণফল এত এর গুণফল এক নং এর সমান দেখানো হলো কারণ বলেছিল যে দেখাও যে তাই আমরা লিখলাম দেখানো হলো তাহলে এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নে আলোচনা আমরা এখন তৃতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে আমরা এখন গ নাম্বার প্রশ্নের সলিউশনে চলে এসেছি দেখো এখানে বলেছে যে প্রমাণ করো যে দুই নং এর একটি উৎপাদক টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন তাহলে আমরা আগে দুই নং যেটা আমাদের দুই নং উৎপাদক অর্থাৎ দুই নং রাশি সেটা আমরা আগে লিখে দেব যে দুই নং রাশি দুই নং রাশি দিয়ে আমরা এখন উদ্দীপক দেখে সরাসরি রাশিটা উঠাবো দেখো এইটাকে আমরা যদি এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পরিণত করতে পারি তাহলে আমাদের জন্য খুবই পজিটিভ হবে এখানে তাহলে আমরা টু এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এখানে আমরা লিখতে পারি যে নাইন হোল স্কোয়ার তাহলে এখন এখানে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পরিণত করতে চাই তাহলে আমাদের এখানে দিতে হবে সূত্রে টু এই হচ্ছে এ এবং এই হচ্ছে বি এখন আমরা দেখি আমরা বাড়তি কতটুকু লিখেছি এখানে থার্টি সিক্স এক্স স্কোয়ার আমরা বাড়তি লিখেছি তাই এখানে বিয়োগ করে দিলাম থার্টি সিক্স এক্স স্কোয়ার দেখো এইটা সমান এটা সমান আমরা এটা লিখতে পারি এখন একটা সূত্র যে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটাকেও আমরা সিক্স এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার লিখতে পারি দেখো এখানে তাহলে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে এই স্কোয়ার প্লাস টু এ টু এ প্লাস বি হোল স্কোয়ার আমরা ঠিক এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি তাহলে দেখো এখন এই যে একটা কি এটাকে যদি আমরা মনে করি এ এবং এটাকে যদি মনে করি বি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র প্রয়োগ করতে পারছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এই দুইটার মাঝে একবার হয় প্লাস এবং একবার হয় মাইনাস তাহলে দেখো এটার সাথে আমরা একটা মিল পেয়ে যাবো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস নাইন একবার দিলাম প্লাস আবার লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস নাইন আর একবার দিলাম মাইনাস দেখো এটার সাথে এখন আমরা মিল পাচ্ছি যেটা প্লাস আমাদের সেটা প্রয়োজন হবে তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এরকম আসে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এবং এটাকে সাজিয়ে লিখলে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তাহলে আমরা দুইটা উৎপাদক পেয়ে গেছি আমাদের প্রয়োজন হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন দেখো এইটা তার সাথে মিল আছে তাহলে আমরা এখন লিখতে পারি যে এর একটি উৎপাদক এত সেটা প্রমাণ হয়েছে তাহলে আমরা এখন এটা লিখতে পারি যে এত এর একটি উৎপাদক তাহলে আমরা লিখতে পারি প্রুভড অথবা প্রমাণ করা হলো কারণ তারা বলেছে প্রমাণ করতে যে প্রশ্নটা ছিল এরকম প্রমাণ করো যে দুই নং এর উৎপাদক এত তাহলে আমরা প্রথমে দ্বিতীয় রাশি বলে দ্বিতীয় রাশিটি লিখেছি দেন আমরা একটা সূত্রে ফেলানোর চেষ্টা করেছি সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের কারণ দেখো এটাকে আমরা এই স্কোয়ার বানাতে পারছি এবং এটাকে স্কোয়ার বানাতে পারছি তাহলে আমরা এই দুইটাকে যদি এ এবং বি মনে করি তাহলে আমরা চেষ্টা করেই দেখতে পারি একবার যে মাঝে সূত্রের এই যে প্লাস দিয়ে মাঝে সূত্রের টু এ হচ্ছে এ এবং এ হচ্ছে বি তাহলে এখানে হচ্ছে আমাদের থার্টি সিক্স এক্স স্কোয়ার আর এই থার্টি সিক্স এক্স স্কোয়ার পুরোটাই আমরা অতিরিক্ত নিয়েছি তাই আবার শোধ দিয়ে দিয়েছি এখানে যে মাইনাস থার্টি সিক্স এক্স স্কোয়ার এইটার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এবং এটাকে আমরা সিক্স এক্স হোল স্কোয়ার এটাকে আবার এখন যদি আমরা এ কল্পনা করি এবং এটাকে বি কল্পনা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি এখানেও তোমরা সূত্রটা ইচ্ছা করে লিখে দিতে পারো দেন আমরা ইকুয়েশন করে পেয়ে গেলাম যে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এবং আরটা পাচ্ছি টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তাহলে আমাদের বলেছে যে উৎপাদক এটা একটা উৎপাদক তাই দেখো তাহলে আমাদের এই উৎপাদকটা কাজে লাগছে যে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন এত দুই নং এর একটি উৎপাদক দুই নং এর একটি উৎপাদক তাহলে দেখো আমাদের তৃতীয় প্রশ্ন প্রশ্ন অনুযায়ী আমাদের এটা প্রমাণ করা হয়েছে এই ছিল আমার এই সৃজনশীল নিয়ে আলোচনা পরবর্তী নতুন কোনো সৃজনশীল বা নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ